প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সাথে স্পেশাল চিংড়ি ভুনার রেসিপি শেয়ার করব। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই চিংড়ি এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এর স্বাদ কখনো ভুলতে পারবে না। রেসিপিটি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে আমি 400 গ্রাম পরিমাণ চিংড়ি নিয়েছি। এই চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চিংড়ি মাছের যে শিরাটা আছে তা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার গুঁড়া মশলাটাকে চিংড়ির সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এখন চিংড়িটাকে ম্যারিনেট করার জন্য 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। সেজন্য একটি মিক্সার জারে 8 থেকে 10টি কাজু বাদাম নিয়ে নিচ্ছি, সাথে 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এবার একটি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে সাথে পানি অ্যাড করে নিতে পারবেন। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। চুলে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। তেল গরম হয়ে আসলে চিংড়ি মাছ একে একে দিয়ে দিচ্ছি। প্রায় 30 থেকে 40 সেকেন্ড পর চিংড়িগুলোকে আমি উল্টে দিচ্ছি। চিংড়ি মাছের এপাশটাকেও প্রায় 40 সেকেন্ডের মতো ভেজে নেব। চিংড়ি খুব বেশি ভাজতে হবে না। চিংড়িগুলোর কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন চিংড়িগুলো একে একে তুলে ফেলব। তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার রান্নার মূল পর্বে চলে যাচ্ছে। এই তেলে আমি রান্না করব। এখানে নিয়েছি 3টি এলাচ, 2 টুকরো দারচিনি, 3টি লবঙ্গ, 3 থেকে 4টি কালো গোলমরিচ, 2টি ছোট তেজপাতা দিয়ে দিচ্ছে। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে হবে না, পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, সাথে 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে 1টি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এই টমেটো কুচি মশলার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। টমেটো গলে যখন পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে যাবে, ওই পর্যায়ে সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশানো হয়ে গেলে প্রায় 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি, সাথে 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, সাথে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে।
মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিংড়ি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিংড়ি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে বাদাম টক দইয়ের পেস্ট অ্যাড করে দিচ্ছি। মশলা চিংড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্লেন্ডার যারা ধুয়ে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে। এখানে আমি প্রায় এক কাপের চেয়ে একটু বেশি পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি। এ পর্যায়ে চুলারাস অবশ্যই লোতে রাখতে হবে, কারণ এখানে আমি টক দই ব্যবহার করেছি। হাই হিটে রান্না করলে টক দই ফেটে যেতে পারে, তাই লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই রান্নায় গ্রেভি খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন করা যাবে না। বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিছুটা পরিমাণ কাঁচামরিচের ফালি অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর চুলারাস একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব প্রায় 3-4 মিনিটের মতো। এতে করে কাঁচামরিচের ফ্লেভার চিংড়ির সাথে খুব ভালো করে ছড়িয়ে যাবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখুন চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখুন চিংড়ি ভুনা কতটা লোভনীয় হয়েছে। এটা আপনি যাকে রান্না করে খাওয়াবেন সে এটা পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।